মেস্তার কথা যেমনটি বলছিলেন, সেক্ষেত্রে মেস্তায় অনেকের যেটি হয় যে অনেকের হয়তো একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত একই থাকছে, দেখা যাচ্ছে আর হয়তো বাড়ছে না, শুরুর দিকে যে অবস্থাটি ছিল সেটি রয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তারা কোনো চিকিৎসা গ্রহণ করছেন না। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটি নির্দিষ্ট বয়সের পর, যেমনটি আপনি বলছিলেন 40 বছর, 50 বছর কিংবা 60 বছর বয়সের পর সেটি আসলে বাড়তে শুরু করে নতুন করে, সেক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি তাদের ক্ষেত্রে কখন থেকে জরুরি ছিল? আচ্ছা, যখনই আপনি ধরেন আয়নার কাছে গেলেন, দেখলেন যে আপনি গালের দুই পাশে কালো দাগ বা নাকের উপরে কালো দাগ, তখন থেকে এটা ট্রিটমেন্টটা শুরু করতে হবে। যত দেরি হবে ট্রিটমেন্ট শুরু করতে, তত কিন্তু মেস্তাটা বাড়তে থাকবে, তত সেটা ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট হবে, তত সেটা ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তত বেশি ম্যাল ট্রিটমেন্ট হওয়ার সুযোগ অপশান থাকবে পেশেন্টের কাছে। কারণ সে অনলাইনে ঘাটাঘাটি করবে বা বিভিন্ন ধরনের হোম রেমেডি ট্রাই করবে বা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করবে বা এটাকে বাড়াবে। যত বেশি মেলানিন প্রোডাকশনকে আমরা আরও মানে ট্রিগারিং ফ্যাক্টরগুলোকে অফ না করবো, ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে। সুতরাং প্রাথমিক অবস্থায় এত ভেরি আর্লি স্টেজ যদি এটাকে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু মেস্তা ভালো হয়। আর তা নাহলে দেখা যায় যে মেস্তা ট্রিট করা কিন্তু খুব ডিফিকাল্ট হয় বা ট্রিটমেন্ট করলেও বারবার ফেরত আসে, এটাও কিন্তু রোগীকে আমাদেরকে কাউন্সিলিং করা খুব জরুরি। কিছু কিছু মেস্তা আসে সাধারণত ভালো হতে সময় লাগে, অনেকগুলো আছে ভালো হলে আবার ব্যাক কাম ব্যাক করতে পারে, অনেকগুলো আছে পুরোপুরি ভালো হয়ে যায়। তো আমরা যখন পেশেন্টকে ট্রিট করব তখন কিন্তু কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। আর মেস্তারও কিন্তু অনেকগুলো টাইপ আছে, আমি প্রথমে বললাম তো, টাইপ অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট ভ্যারি করে, আবার এক একজন পেশেন্টের ক্ষেত্রে কিন্তু রেসপন্সটা এক এক রকম হয়, তো ইত্যাদি অনেক ধরনের ফ্যাক্টর আছে। আবার সব অবস্থায় কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি না, যেমন একটা প্রেগনেন্ট লেডি যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি প্রতিবন্ধকতা চলে আসে ট্রিটমেন্টের ক্ষেত্রে। আবার কেউ ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেটিং মাদার, তাহলেও কিন্তু আমরা অনেক ওষুধ দিতে পারি না একটা মেস্তার রুগীকে। বা কারো স্কিনে কোনো ওষুধে সেন্সিটিভিটি আছে, মেস্তার অনেক যে ওষুধের যে উপকরণগুলো আছে তাকে কিন্তু আমরা সেই ওষুধগুলো দিতে পারবো না। তো ইত্যাদি ট্রিটমেন্টের ব্যাপারেও কিন্তু আমাদেরকে অনেক স্টেপস, অনেক সতর্কতা, অনেক ফর্ম্যালিটি মেনটেন করতে হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মেস্তার চিকিৎসা কী কী রয়েছে আসলে, কারণ এটি নিয়ে তো আসলে বাজারে নানা ধরনের কথা প্রচলিত রয়েছে এবং নানা ধরনের রং ফর্সাকারী ক্রিম থেকে শুরু করে অনেক উপায় নিয়ে আসলে সবাই হাজির হচ্ছে যে মেস্তাকে আসলে দ্রুত সারানো যায় কীভাবে। আমি যদি একটু বলতে চাই সেটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা কী কী রয়েছে। আচ্ছা, এই মেস্তা নিয়ে আমরা আসলে মেস্তা রুগী বা মেস্তার উল্টাপাল্টা ক্রিম ব্যবহারের পরে চামড়ার ক্ষতি এরকম অনেক রুগী পাই, সেটা ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, এমনকি যারা প্রবাসী বাংলাদেশে আছে ওখানে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন, এটা ইউজ করেন, তো তারা যখন দেশে আসে আমরা তাদের ড্যামেজ স্কিনগুলোকে ঠিক করার জন্য মানে ঠিক করতে হয় আর কি। তো মেস্তা